এগুলো জমা হয়ে গেছে, বাবরে খাওয়িয়ে ঘুমিয়ে নিয়ে তারপর প্লেট গুলো পরিষ্কার করে দেবো। আপনার খাওয়া শেষ মুন্দা বাবা? শেষ। হাত ধুবেন? হাত ধুবো। প্লেট গুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিবেন মধ্যে তো। আচ্ছা মধু তুমি যাও, আমি সন্ধ্যা তো বসিয়ে দিচ্ছি। বাবা আমার বাবা ঘুমিয়ে গে যাও। না ধুতে হবে না, থাক আপনি লই করেন, আমি এগুলো এসে যে পরিষ্কার করে দেবো নি। আপনি যে কাজ করে দেন একটু প্লিজ, কাজ করে দেন ওই ইয়ে। না না ধোয়া লাগবে না, থাক। আল্লাহ আমি বলছি যে থাকতে লাগবে না, তাই এমনিতে কাজ করে না, ওই একটু বলছি মনতে বাবা। আপনি যে বললেন যে প্লেট গুলো দিয়ে দিবেন, আপনি না বললেন যে থালি বাসন গুলো দিয়ে দিবেন? আর থালি যে দুইতে বললাম যে একটু এগুলো দিয়ে দেন, তো আমি বাবুরে খাওয়াই ঘুমিয়ে। এখন রাত কয়টা বাজে? এখানে ঘুম পাড়তেছেন কাজ করে? আমি তো বললাম যে কাজ করেন, কি বললাম আমি? আমি ওই বললাম আপনি ওই বসে রইলেন, দোয়া লাগবো না, তাই কি হয়েছে? একটু সামান একটু বলছি তাই আবার বসে রইলেন। আচ্ছা ঠিক আছে তুমি যাও। না না দুধে হবে না, থাক। ও ওই যে অমনি আমার একটু আমি বললাম আবার বসে রইলে, তাই ওইটা একটু দুইতে কি সমস্যা? হ্যাঁ খাবার পাও, ওরে কোন দিকে আসে জানো না, দেখতে কি অবস্থা, কি সমস্যা? খাবার তো নোংরা কে করে, আমি একা করি, দুজন মানুষ তাহলে কাজ করলে কি সমস্যা, হাত ক্ষয় যাবে? কখন ধুয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে বলে বসেই আছে, উঠতেছেন না তো চেয়ারে যে যে বসলেন দেবুনে মানে। থাক আমি ধুইলো, আপনি ধরলাবো না, ধুইলে যা আবার হাত ক্ষয় যাবে নি। আচ্ছা ঠিক আছে, ওই বললাম আর ঠিক আছে, আমি বললাম একটু তাই ঠিক আছে, আবার যা এখন আবার শুটিং করে যাইতে হবে, এখন আবার যাইতে হবে কিসের জন্য? আর ধুইলে তো আগেই দিতেন, এখন আবার ধোয়া লাগবে। ওই যে আমি বললাম আবার বসে পড়লো, ঠিকই বসে পড়লো, মন থেকে যদি বললো কাজ করে বড় সাহায্য করার মন চায় তাহলে মন থেকেই করবে, ওই বইলে বলে কখনো করাও যায় না, যাদের বলে বলে কখনো যাদের মন মানসিকতা নেই, মন কে মানে তাদের কখনো বলে বলে কাজ করানো যায় না।